কাশ্মীর তো কাশ্মীরে ভাই, কাশ্মীরকে নিয়ে কিছুই বলা যাবে না। কারণ হচ্ছে যে কাশ্মীর হচ্ছে পৃথিবীর স্বর্গ। এই প্লেস কা নাম কি হয়? লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট। স্বর্গে আছি ভাই, স্বর্গে, পৃথিবীর স্বর্গে আছি আমরা। ও শান্তি। This is Kashmiri biryani, we are going to try. এই যে এই জায়গাটা, এটার মধ্যে হয়েছিল বাজরঙ্গি ভাইজানের যে বর্ডার সাইডের সিন গুলো মুভির। পিছনে এটা হচ্ছে একটা গ্রাম। এ ভাইয়া জি, এই গ্রাম কা নাম কি হয়? বাইরে বাইকের কাছে আমি একটু লেট করছি। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি স্বর্গেতে। আমরা এখন এই স্বর্গের যে পার্ট গুলো আছে সবগুলা ঘুরা দেখবো ইনশাল্লাহ। যতগুলো স্পট আছে বাইরে সাইড সিং যাই গেছে, মানে মোট করে যা আছে সবকিছু আমরা ঘুরবো। চলেন ব্লগ শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইউর বয় ক্যান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আর পিছনে যে সাউন্ডটা শুনতেছেন ওইটা একটা ছোট ঝর্নার সাউন্ড। আর আমরা এই হোটেলটাতে আছি, আর তার পাশাপাশি চারদিক দিয়ে মাউন্টেন ভিউ, মানে ভাই পুরাই মাথা নষ্ট। তো দেরি না করি আমরা এখন খাইতে যাব, খাবো ওই জায়গায়, দেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। তো সাথে রাখেন। এসে পৌঁছেছি আর এখন খাবারের জন্য বের হলাম। ও রে, স্বর্গে আছি ভাই, স্বর্গে, পৃথিবীর স্বর্গে আছি আমরা। এই বাগানটা তো ঘুরতে আসবো। ও নাইস, যদি গোসল করতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। ওই ঘোড়াগুলা পানি খেতেছে। আমি বাজারে যাচ্ছি খাবারের জন্য, আর এই সবগুলা ঘোড়াই সুইজারল্যান্ড ভ্যালিতে নিয়ে যায় এই ঘোড়া দিয়ে। This is Kashmiri biryani, we are going to try. Hope it will be tasty. শাওন ভাই নিছে ভাত, অনেকদিন পরে যেহেতু আমরা ভাত টাত খাই না নাকি ভাই। কালকে খাইছিলাম অবশ্য, কালকে খাইছিলাম না দুপুরে, কালকে দুপুরে ভাত পাইছিলাম, কালকে খাইছি। আর আজকে যেহেতু আমরা কাশ্মীর চলে আসছি, কাশ্মীরের যেই বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, ওইটা ট্রাই করতেছি, ভালোই লাগতেছে। ও আই মিস মাই আরন ফাইভ। এই রেস্টুরেন্টে খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া শেষ, সোনা বাংলাদেশ। এখন আমরা যাচ্ছি বেতাববেলি। ওকে লেটস গো। আমাদের পহেলগামের সাইট সিং শুরু হয়ে গেছে অলরেডি। আসলে স্বর্গেতে আছি আমরা, এক কথায় পৃথিবীর স্বর্গেতে আছি। যেদিকে তাকাবেন এদিকেই সৌন্দর্য দেখতে পারবেন। আমার তো আসলে পুরো মাথায় হ্যাং হয়ে আছে ফার্স্টের থেকে ভাই। আমি যখন পহেলগাম ফার্স্ট টাইম ঢুক, মানে ফার্স্ট ঢুকছি তখন থেকে আমার মাথা পুরো হ্যাং ভাই। এত সুন্দর ভিউ কেন ভাই? আর সামনে চলে গেছে আমাদের সাথে সবাই। ও নাইস, অনেক সুন্দর একটা মসজিদের দিকে। আসলে সবটাই মুসলিম এরিয়া, তো তার জন্য মানে আমাদের আর অসুবিধা নেই ইনশাল্লাহ। সামনে যাই তারপর বাকি কথা বলতেছে। হ্যাঁ, সরকার কর্তৃক, মানে সরকার থেকে কিছু কইরা দেওয়া হয়েছে না, মানে এত সুন্দর সুন্দর গাছ যা আছে সব আল্লাহ নিজের হাতে তৈরি করছে। মানে ঘুরার তো হাম, মানে ঘুরার যে জায়গাটা, অল্প একটু থাকার জায়গা বাদে বাকি যা আছে, এই যে এই গাছগুলা, উপরের বড় বড় গাছগুলা, এগুলোর কি গাছ বলে, চোখ সরানো যায় না দেখছি ভাই। কখন কারে মাইরাতে সামনে দিয়ে সামনে ভিউ দেখতে দেখতে। ও রে, অনেক ঘোরা এদিকে। হ্যাঁ, তারা ডুপ্লেক্স বাড়িগুলো অনেক সুন্দর, ছোট ছোট। ঈদগাহ, ঈদগাহ, এই জায়গার মধ্যে ঈদগাহ।
সারা তো ওরে নাইস এই ভিউটা দেখার জন্যই আসছে এই জায়গার মধ্যে নাইস ম্যান আসলে আমার ক্যামেরাটা বন্ধই করতে মন যেতেছে না জানি না কি করব আমি ওয়াও পাথরের ফাঁকে ফাঁকে কত সুন্দর ভিউ এখন আছি বেতাববেলিতে আমরা চলে আসছি বেতাববেলি বেতাববেলি আমাদের ট্যুরিস্টদের জন্য 100 টাকা করে টিকিট এই হচ্ছে বেতাববেলির গেট তো চলুন আমরা এখন ভিতরে যাই গাইস আমরা এখন চলে আসছি বেতাববেলি ওটার গেটের মধ্যে যদিও এই জায়গার মধ্যে অনেক রোদ বাট কখন যে বৃষ্টিটা আসবো আল্লাহই জানে ভালো বৃষ্টি আসলে অনেক ভালো আর এদিকে আইসে একটা চশমা কিনে নিলাম আমার গ্লাসটা ভাঙে গেছে রাস্তায় সো এই লেলো থ্যাংক ইউ তো আমি পারমিশন নিয়ে বেরিয়েছি আবার ঢুকতেছি কি হয় ভিতরে সবাই আছে তো ভিতরে ঢুকে গেলাম সামনে যাচ্ছি আসলে বেতাববেলি মূলত স্নোফলের যেই সুন্দর ভিউটা এই জায়গা থেকে সবচেয়ে ভালো পাওয়া যায় বাট এখন যে রুক্ষ মৌসুম এখন এটা মোটো মানে এটার যে একুরেট ফিল ওইটাই আমরা পাবো না যদিও যা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতেছে ও নাইস আসলে কাশ্মীর তো কাশ্মীরে ভাই কাশ্মীরকে নিয়ে কিছুই বলা যাবে না কারণ হচ্ছে যে কাশ্মীর হচ্ছে পৃথিবীর স্বর্গ দেখা যাক আমরা ওই যে উপরের যে জায়গাটা ওই জায়গাতে ওঠার চেষ্টা করব সো চলেন যাওয়া যাক তো গাইস আমরা বেতাববেলির ভিতরেই আছি এই জায়গার মধ্যে ঢুকার পরে অনেকগুলো ভিডিও করছি আর এদিকে দেখতেছি অনেকে ক্যাম্পিং করে থাকতেছে আসলে এই জায়গাটা অনেক সুন্দর ও রে এদিকে ক্রিকেট খেলতেছে ভাইয়ারা ও নাইস সো আমি একটু সামনের দিকে যাচ্ছি ওই জায়গার মধ্যে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে শুনলাম একটা ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে সামনে কি আছে উনি বলে যা সামনের দিকে অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে আর এই হচ্ছে বেতাববেলির ভিউ ও বড় বড় পাহাড় ভাই আর এই বেতাববেলি কিরম লাগে এটা এখন আপনার পাঞ্জাবি অনেক সুন্দর লাগতেছে আর এই বেতাববেলি নামকরণ হয়েছে মূলত এই যে আমাদের আশেপাশে ফুলগুলো তো নাই এই যে ওয়েট আমি দেখাচ্ছি এই যে ছোট ছোট যে ফুলগুলো আছে এগুলা কিছুদিন পরেই ফুটবে এই ফুল থেকে মূলত এই বেতাববেলি নামকরণ করা হয়েছে যাই হোক আমরা এখন বেতাববেলি থেকে যাচ্ছি বাজরাগনি ভাইজান যে জায়গার মধ্যে শ্যুট হয়েছিল ওই জায়গার যেই সিনটা ওই জায়গায় একটা গেট আছে ওই গেটের দিকে যাবো ইনশাল্লাহ তো সাথে থাকেন আমরা সামনের দিকে ঘোরা নেওয়ার জন্য যাচ্ছি বেতাববেলির 5 থেকে 6টা স্পট আছে ওইগুলা এখন আমরা ঘোরা দিয়ে যাব ঘোরা অলরেডি আমরা ঠিক করে ফেলছি প্রত্যেকটা পয়েন্ট 100 টাকা করে জানি না বেশি নিতেছে না কম নিতেছে বাট ইন্ডিয়া আসার পরেই সবাই ঠকাই গেছে প্যারা নাই এখনও ঠকি না জিতি ঘোরার মধ্যে বসে আমরা এখন উপরে যাব সো আমরা ঘোরার মধ্যে উঠে গেছি আমরা এখন যাচ্ছি বাজরাঙ্গি ভাইজান মুভির সিন করছে ওই জায়গার মধ্যে আর আমার ঘোড়াটা রেড কালার অনেক আগে দেখছি যখন মুভি বের হয়েছিল এ ইয়া পার লাগ জাতা হ্যায় এ ঘোড়াগুলো অনেক নাইস আমার ঘোড়াটা অনেক দুষ্ট এ 4 এক সাথ হে মেরা ঘোড়া এক সাথ হে বহুত ফাস্ট হে আমার ঘোড়াটা অনেক ফাস্ট হে আর এই পিছনে হচ্ছে ভিউ অনেক সুন্দর ভিউ আমার ঘোড়াটা অনেক বুদ্ধিমান ও একটু রিস্ক কম নেয় আর তারা সবার ঘোড়া হচ্ছে অনেক চালাক যেদিক দিয়ে ভাল লাগে দিক দিয়ে চলে যায় এই প্লেস কা নাম কি হয় লাভার্স পয়েন্ট লাভার্স পয়েন্ট টকরা
আমার পিছনের যে ভিউটা এটা কোনো ছবির দৃশ্য না, নিজের চোখেই দেখতেছি। যেগুলা মুভিতে দেখতাম, অনেকের ব্লগে দেখতাম, ওইগুলো এখন নিজের চোখে দেখতেছি ভাই। ও আল্লাহ, এই হচ্ছে বেতাববেলির যে ফুলগুলা, পুরো পাহাড় জুড়ে সাদা সাদা ছোট ছোট ফুল আছে। আর এই যে দেখো পাহাড়, এই যে পাহাড়, পিছনে হচ্ছে সেই ওয়াটারফল, আমাদের পিছনে বাম পাশে হচ্ছে সেই ওয়াটারফল। ও রে, সেরা ভিউ, সেরা। इससे आगे कोई बस्ती नहीं है, इससे आगे चाइना बॉर्डर बहुत दूर है। चाइना बॉर्डर बहुत दूर है, तो এটা হচ্ছে যে কাশ্মীরের একদম লাস্ট লাস্ট গ্রাম, এটার পরে হচ্ছে আপনার চাইনা বর্ডার। বাজরাঙ্গি ভাইজান যে মুভিটা আমরা দেখতাম, ওই মুভিটার সিন এই জায়গার মধ্যেই হইছে। আমরা এখন এই জায়গার মধ্যে চলে আসলাম, আর শাওন ভাই এবারও কট খাইলো যে এই জায়গা থেকে উপরেই তুলছে পাহাড়ে 600 টাকা। শাওন বের গেছে, যাই হোক প্যারা নাই, আমরা একটু বড় পাথরটার দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, সো এই জায়গায় যাওয়ার পর আমরা ছবি টবি তুলবো। আর ওই যে পিছনে দেখেন বড় বড় পাহাড়, আমরা যে একটা প্লেসে আসছি, এই জায়গা থেকে যদি আপনাদেরকে ভিউটা না দেখাই কাশ্মীরের আসলে পাপ হবে। তার জন্য আমি অনেক কষ্টে ওই ওদেরকে এই জায়গায় ফালাই দিয়া আপনাদেরকে ভিউটা দেখাতে চলে আসলাম। তো আপনারা রেডি তো? কাশ্মীর তো আমাদের ভূস্বর্গ, আমাদের জান্নাত, আরো মানে বলতে গেলে শেষ করার মতো নয়। সো দেখাই দিব, সো লেটস গো। ও শান্তি, আমরা বেতাববেলি প্রায় অনেক উপরেই আসছি বলা যায়। মিনিমাম তো 7000 ফিট হয়ে গই নাকি? আর মাহমুদুল ভাই অনেক ভয়ে আছে, কারণ উনি ফার্স্ট ঘোরাতে আছে। একটা জিনিস, এই বেতাববেলির আগে যে নামটা ছিল ওইটা ছিল আজানবেলি, আজানবেলি ছিল। সো এই জায়গার মধ্যে কোনো একটা মুভি হয়েছিল, আমি অনেক রিক্সে কিন্তু ব্লগ করতেছি, দেখো ঘোরার মধ্যে চড়তেছি তার পাশাপাশি ব্লগও করতেছি। সো এই আজানবেলি ছিল আগে এই বেতাববেলির নাম, একটা মুভির সিন হয়তো হয়েছিল এদিকে, তারপর থেকে এই জায়গার নাম হয়ে গেছে বেতাববেলি। আর এই যে গ্রামটা, এটা হচ্ছে এই বেতাববেলি কাশ্মীরের একদম লাস্ট পয়েন্ট, এরপরে আর কোনো মানে মানুষ বসবাস করে না, ইন্ডিয়ান কাশ্মীরি যাই হোক কেউ বসবাস করে না। সো এই জায়গার পরেই হচ্ছে চায়না বর্ডার। আর এই যে জায়গাটা, এটার মধ্যে হয়েছিল বাজরাঙ্গি ভাইজানের যে বর্ডার সাইডের সিনগুলা মুভির, এই সেই জায়গা। ও আসলে ভাই, মানে যখন এই জায়গার মধ্যে স্নো থাকে, স্নো ক্যাপ মাউন্ট থাকে, ওই যে উপরের পাহাড়গুলো দেখতেছেন পিছনে, আমি তো ভয়ে আছি, ওইগুলো যখন স্নো ক্যাপ মাউন্ট থাকে তখন কি অবস্থা থাকে একবার বোঝেন। যাই হোক আমরা ঘোড়া দিয়ে নিচে নামতেছি, আসলে ইটস লাইক হেভেন। আসলে কাহিনী যেটা হয়েছে, কাশ্মীরের ওয়েদার বোঝার মতো ওই ক্ষমতা আমাদের নাই। এতক্ষণ রোদ ছিল, হঠাৎ ধোঁয়ায় বৃষ্টি নামতেছে, ঘুরি ঘুরি অলরেডি পড়তেছে। এই যে ওয়াটার ক্রসিং যে লাইনটা, ওইটা ওই যে পিছনে বৃষ্টি আসতেছে, সব মিলে অনেক সুন্দর একটা দিন কাটলো আলহামদুলিল্লাহ। All right.